لله أكبر. আমার মায়েরা বাবারা যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাশরের ময়দানে আমাদের মতন একজন গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই দরুদের, এই যে দরুদ কথা বলতেছিলাম, এর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জাহান্নামের ফেরেশতার নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। ইতিমধ্যে আল্লাহর নবী দৌড়ে আসবে, সুবহানাল্লাহ কর না কেন, ওই গুনাহগার উম্মতের সামনে দুইখানা হাত বাড়ায় দাঁড়িয়ে যাবেন, জাহান্নামের ফেরেশতা বলবেন, কে গো আপনি? হ্যাঁ, কে? ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়ামান লা ইয়াজওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। সে হাশরের ময়দানে আল্লাহ যখন জাব্বার কাহার নাম ধারণ করে বিচার করবেন, ওই সময় কেবলমাত্র একজন মানুষ নিদানে আখেরাতে, সবাই বলেন নিদানে আখেরাতে, তরাইতে পলসিরাতে কান্ডারে হইয়া নবী পার করিবেন সেই তরণী, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবেন, কে গো? নবী কোনো কিছুই বলবেন না, ফেরেশতারা তার উম্মতকে ওর ধাক্কা দেওয়ারও সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ জিব্রিলকে বলবেন, যারে জিব্রাইল যা আমার নবীরে সালাম দিয়া আসল ঘটনা বলে দাও। ফেরেশতা জিব্রাইল এসে নবীরে সালাম দেবে না, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। আবার জিব্রাইল সালাম দিবে, নবী সালামের উত্তর দিবে না। আবার জিব্রাইল যখন সালাম দিবার যাবে, নবী রাগ করে বলবেন, জিব্রাইল সালাম শুধু দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। আর সালামু আলাইকা বলে আমাকে শুধু সালাম দাও, আমার গুনাহগার উম্মতকে কেমনে বাদ দাও। ফেরেশতা জিব্রাইল বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যার নেকির ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, ওর জন্য জাহান্নামের আয় হয়ে গেছে, এখন আপনি সামনে দাঁড়ায় কি করবেন? আল্লাহ রাসূল তখন আমাদের জন্য বলবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ হাকিম হইয়া আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করছে, আমি নবী হাকি উকিল সেখানে থাকতে পারলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী মানি না, আমার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আমি আফিল করলাম। আল্লাহ আফিলকে গ্রহণ করবে, আবার হিসাবের নেকের পাপ ওজন হবে, দেখা যাইবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি ভুল করছি। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিনের ভিতর থেকে কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? নবী বলতে, আল্লাহ আমার উম্মতের নেকি আর পাপ ওজন করেছেন, কিন্তু আমার উম্মতেরা ওই যে বড় বাড়ির মাহফিল থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়েছিল, এই দরুদের নেকি তো আমি নবীর কাছে জমা ছিল, আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়া দিলাম। আল্লাহ বলবেন, হাবিব রে আপনার প্রতি মহাম্পতির দরুদের এত ওজন বেশি, যে ওজনের কারণে আবার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। ইন্নি লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা কালাল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু। সেই নবীর প্রতি দরুদ করতে আমাদের কোনো আপত্তি আছে?